হ্যাঁ গাইজ, তোমরা যে টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটা ক্লিক করেছো একদম ঠিকই, যা দেখেছো সবই রিয়েল, সবই সত্যি। আর এই ভিডিওটা শেষ ভিডিও আমার, তো সেটা কেন, কিসের জন্য শেষ ভিডিও হচ্ছে বা কি, সব কিছু বলছি। জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সবই জেনে যাবে। তো গাইজ, মানে সিরিয়াসলি আজকে এই ভিডিওটা যে আমাকে বানাতে হচ্ছে, মানে আমি কখনো ভাবিনি যে আমাকে এইরকম কোনো ভিডিও বানাতে হবে। তুমি ভেবেছিলে কোনোদিনও? এটা স্বাভাবিক এরকম। দেখো গাইজ, ভিডিও শুরু করেছি মানে এরকম, মানে যে ভিডিও লাস্ট ভিডিও আমাদের শ্যুট করতে হবে এটা কেউ কোনোদিনও ভাবে না, আর আমাদের ন্যাচারালি আমাদেরও সেরকম কোনোদিনও ভাবিনি। বাট আজকে দুজনকে বসে আজকে রাত্রে 12টার সময় এই ভিডিওটা বানাতে হচ্ছে। চোখে ভীষণ ঘুম, ঘুমানোর মানে বিশ্বাস করো গাইস, এত ঘুম এত ঘুম, মানে জানি না মানে। বাট তারপরও এখন দুজন ফাইনাল ডিসিশন নিলাম যে এই ভিডিওটা বানাতেই হবে, আর পারছি না আমরা, মানে অনেক চেষ্টা করেছি গাইস, অনেক চেষ্টা করেছি যে যা থেকে আমরা ভিডিও শুরু করেছি, অনেক 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 প্রবলেম ফেস করেছি, অনেক প্রবলেম ফেস করেছি, বাট তারপরেও আমরা কিন্তু কন্টিনিউ চালিয়ে গিয়েছি, যে সবসময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করেছি। এও অনেক সময় মানে আমাকে বলেছে যে যাই হোক ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করি, মানে অনেকদিন গ্যাপ হয়ে যায়, তারপরেও চেষ্টা করে গিয়েছি যাতে যে জিনিসটা মন থেকে চাই সেটা যেন আমি একদিন সাকসেস পাই, এই জিনিসটা ভেবে আমি কন্টিনিউ করে দিতাম আর করে আসছিও। বাট আজকে দেখো গাইস, চ্যানেলটা মনিটাইজেশন পর্যন্ত করে নিয়েছি, তারপরেও আজকের ডেটে দাঁড়িয়ে এই ভিডিওটা বানাতে হচ্ছে আমাদেরকে। জানি না এরপর থেকে তোমরা কি ভাববে না ভাববে, আর আমরাও আমাদের লাইফে কি হবে না হবে জানি না, বাট তোমার যদি কিছু বলার থাকে তো বলো, আর বাট আমার তো মানে আমি আমি কি বলবো, আমি আমার বলার মতো কিছুই নেই। সেটাও খুঁজে পাচ্ছি না, জীবনে সবাইকে অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু স্ট্রাগল করে এগিয়ে যেতে হয়। আমরাও সেটা হচ্ছে যে মানে সবাইয়ের মতো কোনো কিছু প্রবলেম হলে সেটাকে সবাই ফেস করে, যেভাবে স্ট্রাগল করে সামনে এগিয়ে যায়, আমাদেরকেও ঠিক এই জিনিসটাই করতে হয়েছে, এবং আমরা এটা করেও এসেছি। বাট তারপরেও যে আমরা এইভাবে মানে মাঝখান মানে অনেকবার হচ্ছে যে মোটিভেটও হয়েছি, ডিমোটিভেটও হয়েছি, বাট শেষ পর্যায়ে যে এসে আমরা নিজেদের এত মানে মোটিভেট দুজন দুজনকে আমরা করেছি, তাও যে লাস্ট পর্যায়ে এসে এভাবে যে আমাদেরকে তোমাদের সামনে একটা ভিডিওর মাধ্যমে যে তুলে ধরতে হবে, এই কথাটা যে মানে আমরা সেটা কল্পনা করতে পারিনি যে এটা আমাদের আজকে লাস্ট ভিডিও হচ্ছে বলে। মানে এমন কি এই যে আইফোনটা কোনোদিনও ভাবিনি যে আমি আইফোন কিনবো, শুধুমাত্র কিন্তু ইউটিউব ভিডিওর জন্যই কিনেছি, ইউটিউব ভিডিওর জন্য গোপ্রো কিনেছি, হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছু কিনবো ছিল, জানি না হয়তো এই বছরের মতো সব শেষ। যাই হোক, আজকে কিন্তু 31st ডিসেম্বর, আর এই 31st ডিসেম্বর মানে বুঝতেই পেরেছো আমরা একটা সালকে বিদায় দিচ্ছি। হ্যাঁ, একটা সালকেই বিদায় দিচ্ছি, বুঝতে পারছো না? না এখনো এখনো বুঝতে পারছো না কি এত সিরিয়াস ভাবে দেখছো তখন থেকে গাইজ? না সামনে এত সহজে হাল ছেড়ে দেওয়ার বান্দা নয়। 2022 সালকে আমরা বিদায় দিচ্ছি, আর এই 2022 সালের লাস্ট ভিডিও, 2022 সালের আমাদের আজকে ভিডিওটা লাস্ট ভিডিও, তাই ভাবলাম তোমাদেরকে হালকা করে, 2022 সালের এটা আমাদের লাস্ট ভিডিও একদম, তাই তো তোমাদেরকে আজকে ছোট্ট করে একটা মানে রিক্যাপ করে নিচ্ছি যে 2022 সালকে বিদায় দেওয়ার সাথে সাথে আমরা 2022 সালে কি কি করে এসেছি, কি কি তোমাদের সাথে শেয়ার করেছি, কতটা স্ট্রাগল করে এসেছি,
আর ভবিষ্যতেও কতটা স্ট্রাগল করতে হবে এবং তোমাদের ভালোবাসা চাই। তাই দুজন মিলে আজকে বসে তোমরা তো সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছো, আমরা তোমাদেরকে এত এন্টারটেইন করছি, আর তোমরা ভাবলে কি করে যে আমরা তোমাদেরকে ছেড়ে যাব কোথায়, টাইমটা কাটবে কোথায়, আমার ডিউটির পরের টাইমটা আমি কাটাবো কি করে। আমার সত্যি কথা বলতে আমার আড্ডা দেওয়ার টাইম বলতে আমার এখন তোমরা আরাম এই জাস্ট। তো যাই হোক, 2022-এর শুরু থেকে শেষ পর্যন্ত, আজকে শেষ পর্যন্ত এই 12টা মাসে কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স অবভিয়াসলি তারা জানো, আর তাই আজকে ছোট করে একটা রিক্যাপ করে নিচ্ছি, টুকটুক টুকটুক করে কাটকাট করে ছোটোখাটো, মানে আমার আমার ভালো লাগার কিছু ফুটেজ তোমাদেরকে সেইগুলো শেয়ার করছি, তোমরা ওগুলো দেখবে। অ্যান্ড তোমাদেরকে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2K23, ওয়েলকাম, আর মন থেকে খুব 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 ভালোবাসা তোমরাও দিও, আমিও দিচ্ছি। 2023 সালটা সবার ভালো কাটুক, হার্ড ওয়ার্ক করলে অবভিয়াসলি সাকসেস পাওয়া যায়, আর আমি সেই লক্ষ্যে আছি। তো গাইস চলো, তোমরা একটা তোমরা তোমরা ছোট ছোট করে ক্লিপগুলো দেখে নাও, আর দেখা হচ্ছে 2023 সালে। তো এক বছর পরে দেখা হবে, চলো টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড মর্নিং, তোমরা যখনই ভিডিও দেখে থাকো না কেন, চলো বাই। আর এর পরে নেক্সট ভিডিওগুলো কিন্তু ভালো ভালো আসবে, তো চেষ্টা করি সবসময় তা মানে একটা পার্ট ডে বা কনসিস্টেন্সি ভাবে ভিডিও দেওয়ার, বাট হয়ে ওঠে না যেহেতু আমি এটা পার্ট টাইম করছি। একদিন তোমরা ভালোবাসা পেলে আমি ফুল টাইম করবো অবভিয়াসলি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। 2023 হ্যাপি নিউ ইয়ার। যে 100 কিলোমিটার রাইড করার পরে যার জন্য এসেছি সেটা হচ্ছে যে তোমরা পিছনে দেখতেই পাচ্ছ, এখানে সুদীপদা দাঁড়িয়ে আছে, সৌমেনদা দাঁড়িয়ে আছে, আমাদের সঙ্গটা। তো গাইস ফাইনালি আমরা বাড়ি দিয়ে বেরিয়ে এতদূর চলে আসলাম, দাদাদের সাথে ফাইনালি দেখা হয়ে গেল, অনেক আমাদের ফোনে ফোনে দেখা হচ্ছিল, বাট ফাইনালি আজকে সামনে সামনে দেখা হয়ে গেল। যাটাই আলাদা একটা হোটেলে, কিন্তু আমাদেরকে সুইমিং পুল বুক করতে গেলে মিনিমাম কত টাকা চার্জ লাগে সেটা তোমরা জানো ভালো করে, আর সেটা আমি আজকে বাড়িতেই ফিল করছি। তো গাইস ইয়ো দেখো গাইস, আরে দাদা আজকে আমাদের বাড়ি চলে আসলো, আর বাইরে বসে সবাই ইন্ট্রো দিচ্ছে, তো আমি একটা কাজ করছিলাম, আমরা ঘরের ভিতরে ছিলাম। তো ফাইনালি দাদা সবাই মিলে আজ আমরা যাব রাইডে, মানে বাইক রাইড। লাইফে ফার্স্ট টাইম একটা মিটআপ জয়েন করেছি, আর সেই ফার্স্ট মিটআপে এরকম এক্সপেরিয়েন্স হবে, এত ফ্যান্স, এত ফ্যান্স, কেতে করবে কষ্টের ফল পাওয়া যায় একদিন না একদিন। তো এরকম একটা লোকেশনে চলে এসেছি, তো তোমরা তো সবাই দেখতে চাইছিলে যে আমার সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন, তাহলে আজকে সেই সেলিব্রেশনটা আমরা করছি, 1K সেলিব্রেশন। তো 20 জুলাই 2021 হয়ে যাবো, কিন্তু বেশি ভাই রাগাস না, কিন্তু আমি হয়ে যাবো ভাই। আমরা এখন আছি 17,800 ফিট উপরে, মানে মনে করো 18,000। তো আমাদের সামিনটা নতুন বাইক দেখতে পাচ্ছ, হবে না, হয়ে গেছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, কেতে আগর কিসি চিজ কো দিল সে চাও তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হ্যায়। আপ সবনে মুঝে মেরি চাহত সে মিলা। চলে এসেছি রাহুল আর বাড়িতে, চলে এলাম তোমার বাড়িতে ফাইনালি। না কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। 2022 কে আমাদেরকে বিদায় জানাতে হচ্ছে,
আর কি বলছো, নিজেরা শেষ ভিডিও করতেছি আর 2022 কে বিদায় জানাতে হচ্ছে মানে, সেটা পরে আমরা লাস্টে বলবো যে ওই দুজন ভুলভাল কিছু বলবো, ঘুমের বেড়া ভুলভাল।